হ্যালো গাইস, আমি দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয়কে নিয়ে কথা বলবো। টাইগার থ্রিকে নিয়ে কথা হবে, জিতার মানুষকে নিয়ে কথা হবে, এবং দশম অবতারকে নিয়ে কিন্তু কথা হবে। সো প্রথমে যদি আসি জিতার মানুষকে নিয়ে, এবং জিতার মানুষের কিন্তু আজকে প্রথম গান একটা আসছে, এবং প্রথম গান আসার আগেই জিতার মানুষ কিন্তু করলো একটা বিরাট বিরাট বড় একটা রেকর্ড, যে রেকর্ডটা কিন্তু গড়েছে বুক মাই শোতে। এবং সেই রেকর্ডটা কি, সেই রেকর্ডটা হচ্ছে বুক মাই শোতে এত কম সময়ের মধ্যে কিন্তু 3K ইন্টারেস্ট কিন্তু করে ফেলে, যেটা একটা হিউজ রেকর্ড। এবং এত কম সময়ের মধ্যে 3K ইন্টারেস্ট, এবং এটা একটা যেহেতু প্যান ইন্ডিয়া প্রজেক্ট, এটা সত্যি বলতে দেখে ভালো লাগছে যে এটা এত কম সময়ের মধ্যে 3K ইন্টারেস্ট কিন্তু করে ফেলেছে, এটা একটা হিউজ রেকর্ড। আচ্ছা, দ্বিতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দশম অবতার। সো দশম অবতার SBA প্রোডাকশনের যে ডেটা সেই অনুযায়ী কিন্তু মোটামুটি এখন 5 crore ক্রস করে গেছে। এবং SBF থেকে কিন্তু গতকাল একটা পোস্ট শেয়ার করা হয়েছে, এবং সেখানে কিন্তু এটা মেনশন করা হয়েছে যে লাস্ট 11 দিনে কিন্তু প্রায় 2.62 lakh ফুটফলস হয়েছে, মানে 2,62,000 জন মানুষ কিন্তু দশম অবতার দেখতে এসছেন। এটা SBF এর তরফ থেকে কিন্তু গতকাল মানে শেয়ার করা হয়েছে। এবারে দেখা যাক, এবারে এটা মানে কতটা সত্যি কতটা মিথ্যা, বা এই যে 5 crore কালেকশনস এবং তার সঙ্গে এই 2.62 lakh যে অডিয়েন্সের ফুটফল, এটার কানেকশনটা কতটা, এটা ক্যালকুলেশন করে কিন্তু দেখে আমাদেরকে বুঝতে হবে। এবার এটা কতটা শিওর আমি কিন্তু এখন অবধি বলতে পারবো না, এটা একটা বড় একটা কনফিউশনের কিন্তু ব্যাপার। তৃতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই টাইগার থ্রিকে নিয়ে, এবং টাইগার থ্রি মানে একটা হিউজ লেভেলে কিন্তু রেকর্ড করছে, এবং টাইগার থ্রিকে নিয়ে অ্যান্টিসিপেশন মানে অডিয়েন্সের মধ্যে ক্রেজ কিন্তু বাড়ছে এখনকার এখন মানে কন্টিনিউয়াসলি। এবং টাইগার থ্রি কিন্তু বর্তমানে বুক মাই শোতে ট্রেন্ড করছে, এবং বুক মাই শোতে রীতিমতো কিন্তু 1 নম্বরে কিন্তু ট্রেন্ড করছে। এবং যেহেতু এখনও ওয়ার্ল্ড কাপ চলছে, ওই ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার যে ম্যাচটা আছে ওটার মানে মাঝে মধ্যে 1 নম্বরে আসছে, আবার আবার টাইগার থ্রি হচ্ছে 1 নম্বরে আসছে, এই যে একটা আপডাউন কিন্তু হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে বুক মাই শোতে একটা হিউজ লেভেলের কিন্তু ইন্টারেস্ট বাড়ছে, যেটা এক্সপেক্টেড, যেটা কিন্তু এক্সপেক্টেড। এবারে দেখা যাক লাস্ট মোমেন্ট অবধি এই টাইগার থ্রির বুক মাই শোতে ইন্টারেস্টটা কোথায় মানে কতদূর অবধি যায়, এটা কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে। বাট টাইগার থ্রি একটা যে হিস্ট্রি ক্রিয়েট করবে এটাকে নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই বন্ধুরা। এবং তোমরা টাইগার থ্রিকে নিয়ে কতটা এক্সাইটেড আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।